বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসে ক্যান্সার সৃষ্টিকারী আর্সেনিক সীসা ও ক্যাডমিয়ামের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা প্রায় দ্বিগুণ পরিমাণে রয়েছে বলে জানিয়েছে এক গবেষণা সম্প্রতি দেখা গেছে লেড অ্যাসিড ব্যাটারি এবং ই বর্জ্য পুনর্ব্যবহারকারী শিল্প কয়লাভিত্তিক ইটভাটা এবং যানবাহন এসব রাসায়নিক উপাদানের উচ্চ ঘনত্বের জন্য দায়ী বিশ্বের স্থানের বাতাস নিয়ে গবেষণা চালানো হয়েছে এলিমেন্টাল ক্যারেক্টারাইজেশন অফ এম্বিয়েন্ট পার্টিকুলেটেড ম্যাটার ফর এ গ্লোবাল ডিস্ট্রিবিউটেড মনিটরিং নেটওয়ার্ক মেথোডোলজি অ্যান্ড ইমপ্লিকেশনস নামে এই গবেষণাটি কত দশ মার্চ এসিএস অ্যান্ড টি আর টিআর জার্নালে প্রকাশিত হয় গবেষণা শহরের বাতাসে ক্যান্সার সৃষ্টি করতে পারে এমন আরেকটি উপাদান কোভাল্টের উচ্চমাত্রার উপস্থিতি শনাক্ত হয়েছে ঢাকায় একমাত্র স্থান যেখানে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের ক্যান্সার সৃষ্টির ঝুঁকির মানদণ্ড ছাড়িয়েছে